আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনদেরকে অনেক দিয়েছে, ভাইরা গরিব আছে না অনেক, তো বোনরা বলল ঠিক আছে বাবার সম্পত্তিতে আমাদের যে হক আছে অধিকার আছে এটা আমরা নিলাম না, এটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা ভোগ করো। এরকম যদি তারা খুশি মনে দিয়ে দেয় তাহলে অবশ্যই কি হবে সেটা জায়েজ। কিন্তু এখানে একটা জটিলতা হলো, ম্যাক্সিমাম আমাদের দেশের বোনেরা বা মেয়েরা বাবার বাড়ির থেকে হক আনে না, তার একটা কারণ হলো যে তারা মনে করে বাবার বাড়ির হক আনলে মানুষ গরিব হয়ে যায়, এরকম একটা কুসংস্কার আছে। কিন্তু মেয়েরা বাবার বাড়ির হক আনলে কি হয়ে যায়, আমার মনে হয় পুরুষতান্ত্রিক সমাজে এটা পুরুষরাই মনে হয় চালাই দিছে এই ভুয়া কথাটা, যাতে করে বোনরা আর না নেয়। বাপের সম্পত্তি নিয়ে ভাইয়ে ঠিকই বড়লোক হয়ে যাবে সেটাতে গরিব হবে না, কিন্তু বোন নিলে কি হয়ে যাবে, এই ধারণাটা কি সঠিক? এটা ভুল ধারণা, এটা কুসংস্কার। ছেলেরা বড়লোক হয় গরিব হয় কে, মেয়েরা? আল্লাহ কি মেয়েদের প্রতি আলাদা কোনো নিয়ম রাখছে নাকি? ভুল কথা। এরপরে আসেন দ্বিতীয় ধারণা হলো যে অনেক বোনেরা ভাইদের কাছ থেকে বা বাবার বাড়ির কাছ থেকে সম্পত্তি নেয় না, সম্পদের হক নেয় না, কারণ তারা মনে করে এই হক নিয়ে নিলে আর ভাইদের কাছে গিয়ে দাঁড়াবার অধিকার আমাদের থাকবে না, এরকম অনেক মেয়েরা মনে করে। এবং অনেক সমাজে অনেক গ্রামে এখনো এই কালচার আছে যে বোনরা যদি বা ফুফুরা যদি সম্পত্তি নিজেদের হক যে আছে সে হক যদি নিয়ে যায় তাহলে তাদের আর এসে সেখানে দাঁড়ানো বেড়ানো সেটার যেন অধিকার আর থাকে না। আসলে কি তাই? ভাইয়ের সাথে বোনের যে সম্পর্ক সেই সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে, হক নিলেও থাকবে না নিলেও। বাবার সম্পত্তিতে যদি সেখান থেকে মেয়ে তার অধিকার নিয়ে যায় তারপরেও ভাইয়ের দায়িত্ব হবে কর্তব্য হবে কি করা, বোনের দেখাশোনা করা, খোঁজখবর নেওয়া, ঠিক না বেঠিক? যদি বোন তার হক নিয়ে যায় তাহলে আর খোঁজখবর নিবে না, তার মানে কি ভাই যে বোনের আপ্যায়ন করে বেড়াইতে আসলে একটু খাওয়ায় দাওয়া এটা কি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট মানে বানা দিয়া রেস্ট করে এরকম? যদি বাবার বাড়ি থেকে সম্পত্তি আনলে আর ভাইয়ে দেখবে না এরকম হয় তাহলে এই ভাইয়ের এই দেখাটা কি হয়ে গেল? রেস্টুরেন্ট।